प्लीज लाइक एंड सब्सक्राइब आवर चैनल फॉर फर्दर अपडेट्स। सिर धमकानी रात्रि बेला डाका दवा भोटे समय चाल गम वितरण करा गरीब मानुषेर अभावे सुजोग नेवा ना करले घर छाड़ा करे देबो घर भेंगे देबो এই পাশেই কেশপুর আছে শ্রীনগর দিয়ে চলে আসবে উত্তর বিল চড়কা এই সব ধমক চমক রামজীবনপুর ভগবান রামচন্দ্রের নামে রামজীবনপুর ভয় করার পার্টি নন আপনারা ভোট আপনারা বিজেপি কে দেন আর পশ্চিমবঙ্গে ভেবে নিবেন না এরা চিরকাল থাকবে আমি সিপিএম এর বিরুদ্ধে মিছিল করতাম 2,03,000 কোটি টাকা ঋণ চাপালো কে বামফ্রন্ট আবার কে এখন কত ঋণ শুনবেন 5,65,000 কোটি টাকা এত ধারালো মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে কোথাও নেই জানুয়ারি মাসে তিনবার রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিয়েছে সবে তো শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে পেনশন বন্ধ হয়েছে কলকাতা কর্পোরেশনের রিটায়ার্ড এমপ্লয়ীদের পিএফ গ্র্যাচুইটির টাকা দেয় না শিক্ষক মশাইদের জিজ্ঞেস করবেন রিটায়ারের পরে পিএফ এর হকের টাকা সে টাকা দিতে পারছে না এই প্রথম জানুয়ারি মাসে সরকারি কর্মচারী শিক্ষকদের পুলিশ কর্মীদের ডিএ ঘোষণা হয়নি জুলাই মাসে ভাইরা শুনে রাখুন পুলিশের ভাইরা জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হবে না কাউকে তাড়াতে হবে এমনি ছেড়ে পালিয়ে যাবে এমনি তো 4 দিন করে মহাকরণ বন্ধ থাকে মঙ্গলবার স্যানিটাইজ হবে শুক্রবার স্যানিটাইজেশন হবে করোনা এখানে ঢুকে পড়বে শনিবার বন্ধ রবিবার বন্ধ 4 দিন বন্ধ 9 মাসে 18 দিন গেছে মুখ্যমন্ত্রী নবার মতো আর এখন মাটিতে নেই আগের সেই মমতা ব্যানার্জি নেই আগে একটা হেলিকপ্টার কিনেছিল 6 কোটি টাকা আমাদের কাছ থেকে রাজ্য জনগণের করের টাকায় এখন একটা আস্ত প্লেন ভাড়া করেছে সেই প্লেনের জন্য বছরে 50 কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিতে হয় রামজীবনপুরে হসপিটাল নেই রামজীবনপুরে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল এখনো পৌঁছে দেওয়া যায়নি রামজীবনপুরে নিকাশির ব্যবস্থা নেই রামজীবনপুরের কৃষকরা পাঞ্জাবের নিম্নমানের বীজের জন্য এবারে আলু চাষে ভালো ফল করতে পারেনি রামজীবনপুরের কৃষকরা তারা সবাই পিএম কিষানে মোদিজির অন্তর্ভুক্ত করতে পারেনি এই সরকার আপনাদের নাম পাঠায়নি রামজীবনপুরের কৃষকরা 1,200 টাকার সার 2,500 টাকা করে কিনেছে এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন গোটা একটা প্লেন ভাড়া করে রেখেছেন এয়ারপোর্টে 50 কোটি লাগে বছরে শুনে রাখুন কান খুলে আমি 3 বার কাউন্সিলর 3 বার এমএলএ 2 বার এমপি কিছু বাকি নাই হতে মানুষই করেছে আর স্রোতের বিরুদ্ধেও লড়েছে সিপিএম এর সূর্য মধ্য গগনে আমার হাতে লক্ষণ সেট খতম 1,73,000 ভোটে আমি জিতেছি সিপিএম এর আমলে এই মুখ্যমন্ত্রীর 213 কিন্তু নিজে গনফট শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছে শুনে রাখুন যেদিনকে গরুর গাড়ির হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট দরকার হবে সেদিনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে তার আগে হওয়ার কোনো চান্স নাই 24-এর ভোট হবে এই রাজ্য পুলিশ থাকবে না সেন্ট্রাল পোস্ট দাঁড়াবে আর মোদি 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 হবে গতবারে তো 303 এনডিএ কে নিয়ে 380 এবারে একা মোদিজি 400 উপরে সিট নিয়ে আসবে কেন বলুন তো কয়েকদিন আগে আফগানিস্তান দেখেছি জমি কিনলাম বাড়ি করলাম লকারে গয়না রাখলাম অ্যাকাউন্টে টাকা করলাম মেয়েকে এমএ পড়ালাম ছেলেকে ডাক্তারি পড়ালাম তারপরে দেশটা চলে গেল আফগানিস্তানে তাই হয়েছে হিন্দু শিখ জৈন যারা আফগানে দীর্ঘদিন ধরে ব্যবসা করেছেন একজন এমপি হয়েছেন শিখ ভদ্রলোক তালিবান দখল করলো বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সবাই তো ধর্ম ছাড়ার লোক নয় তারা দেশ ছাড়ার
সিদ্ধান্ত নিল। মোদিজি দেবী শক্তি পাঠালেন এয়ারফোর্সের প্লেন, শিখ জৈন হিন্দুদের মোদিজি দিল্লিতে নিয়ে এলেন, পাকা বাড়ি দিয়ে তাদের রাখার ব্যবস্থা করলেন। এইটা হচ্ছে নরেন্দ্র মোদি। দেশ যদি সঠিক লোকের হাতে না থাকে, আপনাকেও প্লেনের চাকা ধরে আফগানিস্তানের মতো ঝুলতে হবে। ধর্ম পরিবর্তন করতে পারবেন নাকি? গলায় তুলসী আছে, মাথায় চন্দন আছে, প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ আছে, শাঁক বাজাই আমরা, সন্ধ্যাবেলা প্রদীপ দিই আমরা, আমরা অমাবস্যা পূর্ণিমা অম্বুবাচী পালন করি, লক্ষ্মীর পাঁচালি ঘরে ঘরে পড়ায়, সামনেই শিব চতুর্দশী, হর হর মহাদেব বলে বাবার মাথায় জল ঢালি, মরে যাবো, ধর্ম পরিবর্তন করতে পারবো না। আর মোদিজি 492 বছর পরে অযোধ্যায় রাম মন্দির দিয়েছে, কেউ দিতে পারেনি, কারো চোখে জল পড়ে, কাউকে মারতে হয়নি। মোদিজি 2013 সালের হড়কা বানে কেদারনাথে শঙ্করাচার্যের সমাধি ভেসে গেছিল, নবরূপে সজ্জিত করে দিয়েছে। 2021-এর 13ই ডিসেম্বর কাশী বেনারস বাবার ধাম দেখে আসবেন, গিয়ে চিনতে পারবেন না, কাশী ধামকে নবরূপে লোকার্পণ করে দিয়েছেন মোদিজি। মা অন্নপূর্ণার একটা মূর্তি পড়েছিল কানাডাতে, প্লেনে করে নিয়েছে প্রতিষ্ঠা দিয়েছেন। তাই নরেন্দ্র মোদির সঙ্গে থাকবো না, অন্য কার সঙ্গে থাকবো আমরা? তাই যোগী বাবা দিয়ে শুরু হবে, আর মোদিজিতে গিয়ে আমরা শেষ করব 24 সালে। নিশ্চিন্তে থাকুন, সিপিএমকেও তাড়িয়েছি, পিসি ভাইপো কোম্পানিকেও তাড়াবো। আর আমি মেদিনীপুরের ছেলে, তো মেরুদণ্ড আছে, আমার কাছে কিছু নেয়নি, 3-4টা দপ্তরে বড় মন্ত্রী ছিলাম, কিছু নেয়নি। আমি বললাম আপনার পার্টিটা আজকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, মেদিনীপুরের ছেলে কর্মচারী থাকতে পারবে না, রাজনৈতিক মর্যাদা চাই। তাই বিশ্বের সর্ববৃহৎ পার্টি আমিত্বে বিশ্বাস করে না, পরিবারবাদকে উৎসাহিত করে না, এই পার্টিতে আমি যুক্ত হয়েছি। যে পার্টির কাছে ব্যক্তিবাদ দল অনেক পরে, দেশ 1 নম্বর। ভারতীয়ত্ব, জাতীয়তাবাদ, বহুত্ববাদ হচ্ছে যে পার্টির একমাত্র পথ। আপনাদের এখানে অবশ্য সিপিএম ও ভোট চুরি করতো না, আমি তো অনেকদিন ধরে এসব জায়গায় কাজ করেছি, তৃণমূল করেনি, করলে তো একদম সাফ হয়ে যাবে, প্রতিরোধ করতে পারবেন না, পারবেন না। যত ভোটারকে আটকাবে, আই কার্ডটা নিয়ে রাস্তায় বসবেন, আমাকে একটু খবর দিয়ে দিবেন কাউকে দিয়ে, আমি যত টাইম লাগে, কলকাতায় থাকলে আরামবাগ দিয়ে চাপাডাঙ্গা হয়ে আসতে যেটুকু লাগে, আর এদিকে তমলুক কাঁথিতে থাকলে মেছগ্রাম দিয়ে আসতে যতক্ষণ লাগে, যোগ দিয়ে দিব সঙ্গে। আই কার্ড নিয়ে রাস্তায় বসবেন, এরা ভোট চুরি করবে, ভোট চুরি ছাড়া এদের কোনো রাস্তা নেই। আর খুব আশ্চর্য হতে হয় পুলিশের নিচের তলার কর্মচারীগুলো, আর কেন ওদের কথা শুনছেন? এই আইপিএস সৌম রায় আর ইন্দ্রজিৎ সরকার আনিস খানকে খুন করতে পাঠালো, ওরা ফিল্ডে ছিল না, সাসপেন্ড কে হলো, একজন এএসআই, দুজন এসআই, আপনাদের ঘাড়ে কোপ পড়বে। 84 সালের শিখ দাঙ্গা 20 বছর পরে বিচার হয়েছে, সব রেকর্ড থেকে যাচ্ছে, কেউ পালাতে পারবেন না। তাই গণতন্ত্র রক্ষা করতে হবে। আসানসোলে এমএলএ অগ্নিমিত্রা পালকে ভোট দিতে দেয়নি, বিধাননগরের সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় কতদিন আগে মারা গেছে, তাকে উপসর্গ থেকে নামিয়ে ভোট দিয়ে দিয়েছে তৃণমূল। তাই নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে ভোট দিন, কাটমানি কাউন্সিলরদের হারিয়ে দিন, তোলামূলকে হারিয়ে দিন, ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে দিন। আপনাদের ঘরের ছেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের উন্নয়নের দায়িত্ব নেবে। সবাই খুব ভালো থাকবেন, আরো 3 জায়গায় যাব। রাধাঘাট শপিং মল আরো বৃহত ইস্যু যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার।
প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি বোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768919।